हेलो स्टूडेंट टुडे वी आर लर्न इंट्रोडक्शन ऑफ थियोरी ऑफ मेसिन्स थियोरी ऑफ मेसन इट इज ऑल्सो कॉल्ड डायनामिक्स ऑफ मेसिनारीज़ मशीनारीकानिक्स ऑफ मेसिन्स ফার্স্ট হোয়াট ইজ থিওরি অফ মেশিন হোয়াট ইজ মেশিন মেশিন যেটা অ্যাভেলেবেল এনার্জি ট্রান্সফর্ম ইট ইন্টু অ্যানাদার ফর্ম অফ এনার্জি টু ডু সার্টেন ডিজার ওয়ার্ক মেশিন ট্রান্সফর্ম অ্যাভেলেবেল এনার্জি ইন ওয়ান ফর্ম টু অ্যানাদার টু ডু সার্টেন টাইপ অফ ডিজার ওয়ার্ক মেশিন এক্সাম্পল পেট্রোল ইঞ্জিন স্টিম ইঞ্জিন ডিজেল ইঞ্জিন এক্সেট্রা নাও থিওরি অফ মেশিন ইজ দ্য ব্যাঞ্চ অফ সায়েন্স হুইচ ডিলস হুইচ স্টাডি যেখানে পড়ানো হয় উইথ দ্য স্টাডি অফ রিলেটিভ মোশান রিলেটিভ মোশান বিটুইন দ্য ভেরিয়াস পার্টস অফ এ মেশিন একটা মেশিনের বিভিন্ন পার্টসের মধ্যে রিলেটিভ কি মোশান আছে সেটা স্টাডি করানো হয় অ্যান্ড ফোর্সেস হুইচ অ্যাক্ট অন দেম এবং মেশিনের ওপর যে ফোর্সগুলো অ্যাক্ট করা হয় সেইগুলো করানো হয় দিস ইজ রেসিপোকেটিং ইঞ্জিন

ফরেন ইঞ্জিনিয়ার ইন ডিজাইনিং দ্য ভেরিয়াস পার্টস অফ এ মেশিন একটা মেশিনের বিভিন্ন পার্টসের ডিজাইন করার জন্য থিওরি অফ মেশিন এই সাবজেক্টটা একটা ইঞ্জিনিয়ারের জানা দরকার ইট হেল্প দ্য হুইচ মেশিন ইজ রিকোয়ার্ড দ্য মোশান রিকোয়ার্ড টু এ মেশিন একটা মেশিন তৈরি করতে গেলে কী ধরনের মোশান দরকার ইট হেল্প দিস সাবজেক্ট হেল্প ক্যালকুলেট দ্য ফোর্স অ্যাক্টিং অন দ্য ভেরিয়াস মেম্বারস অব দ্য মেশিন ভেরিয়াস পার্টস অফ দ্য মেশিনে কত ফোর্স অ্যাক্টিং করছে সেটা জানা দরকার সুইটেবেল মেটিরিয়াল বিভিন্ন পার্টসের সুইটেবেল কি মেটিরিয়াল সেটা জানা দরকার ওকে নাও ক্লাসিফিকেশান অফ থিওরি অফ মেশিন অর সাব অফ থিওরি অফ মেশিন নাম্বার ওয়ান স্ট্যাটিক্স নাম্বার টু ডাইনামিক্স নাম্বার থ্রি কাইনেমেটিক্স নাম্বার ফোর কাইনেটিক্স এই চারটে ডেফিনেশান আমরা ডিটেলসে জানবো ফার্স্ট হোয়াট ইজ স্ট্যাটিক্স ইট ইজ দ্য ব্যাঞ্চ অফ থিওরি অফ মেশিন হুইচ ডিলস উইথ দ্য ফোর্সেস যেটা কী কী ফোর্স মেশিনে অ্যাপ্লাই করা হয়েছে সেটা ডিল করে অ্যান্ড দে আর এফেক্ট উইথ দ্য বডি এবং বডিতে সেই সব ফোর্সগুলো কি এফেক্ট করছে হোয়েন দা মেশিন ইজ ইন রেস্ট কন্ডিশন যখন মেশিনটা রেস্ট কন্ডিশান ইট ইজ দ্য ব্যাঞ্চ অফ থিওরি অফ মেশিন হুইচ ডিলস উইথ দা ফোর্সেস

ইন মোশান কন্ডিশান ইট ইজ দ্য ব্যাঞ্চ অফ থিওরি মেশিনস যেখানে ফোর্স অ্যাক্ট করছে ফোর্স অ্যাক্ট করছে এবং সেই ফোর্সগুলো কী এফেক্ট বডিতে কি এফেক্ট মানে প্রডিউসিং ও চেঞ্জিংরা দ্য মোশান মোশানে চেঞ্জ করছে কমাচ্ছে বাড়াচ্ছে দ্য মেশিন ইজ আন্ডার মোশান কন্ডিশান তখন বডিটা যখন বডিটা মেশিনটা মোশান কন্ডিশানে আছে স্ট্যাটিক্স হচ্ছে বডিটা স্টেশনারি কন্ডিশানে আছে আর ডাইনামিক্স হচ্ছে বডিটা মোশান কন্ডিশানে আছে ওকে নাও হোয়াট ইজ मेटिक्स व्हाट इज कईनेमेटिक्स इट इज द बेंच ऑफ थियोरी ऑफ मशीन, व्हिच डील्स विद द मोशन ऑफ द बॉडी विदाउट कंसीडरिंग द फोर्स व्हिच कॉजिंग द मोशन এখানে আমরা কেবল মোশান অব দ্য বডিটা কনসিডার করব ফোর্সটাকে উইদাউট কনসিডারিং দ্য ফোর্স ফোর্সটা কনসিডার করব না যেটা মোশান বডিটার মোশান যেটা তৈরি করছে মানে ফোর্সের জন্য তো মোশানটা তৈরি হচ্ছে কিন্তু ফোর্সটা আমরা কনসিডার না করে আমরা যেটা স্টাডি করছি সেটাকে বলছি কাইনেমেটিক্স দিস ডিলস উইথ দ্য রিলেটিভ মোশান বিটুইন দ্য ভেরিয়াস পার্টস অফ দ্য মেশিন আমরা এখানে স্টাডি করবো বিভিন্ন পার্টসের ভেতর রিলেটিভ মোশান ভেরিয়াস পার্টস অফ দ্য মেশিন ভেরিয়াস ফোর্স ইনভলভ ইন দ্য মোশান আর নট কনসিডার হেয়ার ভেরিয়াস ফোর্স কি কি ফোর্স ইনভলভ করছি সেটা এখানে যেটা মোশান তৈরি করছে ভেরিয়াস ফোর্স সেটা আমরা এখানে কনসিডার করছি না ফোর্সগুলো কনসিডার করছি না ইট ইনভলভ এখানে আমরা খালি স্টাডি করছি কি পজিশান ডিসপ্লেসমেন্ট অ্যান্ড অ্যাক্সিরেশান অব দ্য মেশিন পার্টস এখানে কেবল আমরা মেশিনের পজিশান ডিসপ্লেসমেন্ট অ্যান্ড অ্যাক্সিরেশান অফ দ্য মেশিন পার্টস মেস বিভিন্ন মেশিনের বিভিন্ন পার্টসগুলোর পজিশান ডিসপ্লেসমেন্ট অ্যাক্সিরেশান এইগুলো খালি আমরা স্টাডি করব ওকে নাও হোয়াট ইজ কাইনেটিক্স হোয়াট ইজ কাইনেটিক্স ইট ইজ দ্য বেঞ্চ অফ থিওরি অফ মেশিন উইচ ডিলস উইথ দ্য মোশান অফ দ্য বডি উইথ কনসিডারিং দ্য ফোর্স কজিং দ্য মোশান এটা হচ্ছে থিওরি অফ মেশিনের একটা বেঞ্চ যেখানে আমরা বডিতে যে মোশান আছে সেই মোশানটা কনসিডার করব এবং ওই মোশান করার জন্য মোশান যে এফেক্ট মোশানের যে এফেক্ট তার জন্য যে আমরা ফোর্স দিচ্ছি সেটাকেও কনসিডার করব। ঠিক আছে দিস ডিলস উইথ দ্য ভেরিয়াস ফোর্স এখানে আমরা ভেরিয়াস ফোর্সগুলো স্টাডি করব। হোয়েন দ্য বডি ইন মোশান যখন বডি মোশানে আছে কাইনেমেটিক্সে হচ্ছে আমরা কাইনেমেটিক্সে আমরা ফোর্সটাকে কনসিডার করব না উইদাউট কনসিডারিং দ্য ফোর্স যেটা মোশান তৈরি করছে আর কাইনেটিক্সে আমরা ভেরিয়াস ফোর্সগুলো কনসিডার করব যেটা বডিটাকে মোশান দিচ্ছে ওকে